আমার স্থানে দুষ পায় না গোটা দুনিয়ায় ইয়া কোন পানি নিয়ে যায় পানি কমে না এত বছরে ইসমাইল বড় হইছে বড় এইবার আল্লাহ আরেকটা পরীক্ষা দিলেন ভাইরা এই দুনিয়া পরীক্ষার হল আমি আপনি সব সময় পরীক্ষার হলে আছি জিন্দেগিটা হলো পরীক্ষা ফজর নামাজের একটা পরীক্ষা জোহরের নামাজ পরীক্ষা আসরের নামাজ পরীক্ষা মাগরিব পরীক্ষা এশা পরীক্ষা পর্দা পরীক্ষা হালাল খাওয়া পরীক্ষা রসুলের সুন্নতের উপর চলা পরীক্ষা আল্লাহর হুকুম মানা পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করে আল্লাহ পাক তোমার ইয়ামার মিসকালা দরবাতিন খাইয়ারা অনু থেকে অনুপরিমাণ বিনিময় হলো আমার নষ্ট করবেন না দিয়ে দিবেন সুবহানাল্লাহ ভালো কাজের বিনিময় আল্লাহ দিয়ে দিবেন এখন ইসমাইল বড় হয়েছে কত বড় যখন ইসমাইল পালাকা মানে বুঝে রয়েছে কিরূপ বুঝে সুখে দুঃখে বাবার পাশে দাঁড়াইতে পারে বাবার কল্যাণে আসে সন্তান একটা সময় থাকে বাবার কোন কল্যাণে আসে না মায়ের কল্যাণে আসে না একটা বয়স হয় যখন কিছু উপকার হয় আপনারে আমার পানির গ্লাসটা আগায়াবে এমন একটা বয়স হয় না কি হয় না বাবার উপকারে আসে ইসমাইল যখন বাবার উপকারে আসলো এই বয়স যখন হলো এখন আল্লাহ পাক হুকুম করলেন তুমকো জো সবসে জে আতা হো আজিজ তুমকো জো সবসে জে আতা হো আজিজ কালকে মেরে লাখ মে কুরবা ওয়েসি এ ইব্রাহিম তোমার ভালোবাসার বস্তুটি আমার রাস্তায় কোরবানি করে দাও আমি সংক্ষেপে মানুষের একটু কাবাগরের ইতিহাস বলার জন্য এই বটানটাতে ঢুকলাম আমি লম্বা আলোচনা করব না এইবার ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছে নাকি করে নাই কয়টি লোক তোমার প্রিয়জনকে কোরবানি দিয়ে দাও তো নিজের বিবি এবং বাচ্চাকে কাবাগরের কাছে নিয়ে এক নম্বর পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলেন এখন দুই নম্বর পরীক্ষা ইসমাইলকে কোরবানি দাও এখানে ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়ে গেলেন এইবার আল্লাহ দেখবেন যেই মানুষটারে দিয়ে বারবার আমি কোরবানি নিয়েছি বারবার যেই মানুষটা আমার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছে নিজের আরাম তালাশ করে নাই কারণ আল্লাহকে যারা ভালোবাসে তারা কোনদিন আরাম তালাশ করে না আল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহর জন্য অকাতরে জীবন বিলাস দেয় নাকি দেয় না আল্লাহকে যারা ভালোবাসে আল্লাহর জন্য বিবিকে বিধবা করতে পারে আল্লাহর জন্য সন্তানকে ইতিম করতে পারে আল্লাহর জন্য আমরা মুসলমান কোন জাতি নিজের নিজে চিনি না আমরা কোন জাতি আমরা ওই জাতি ওই জাতি আল্লাহর জন্য জীবন পর্যন্ত ত্যাগ করতে পারে নাকি পারে না আল্লাহর জন্য জেলে যাইতে পারে আল্লাহর জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলতে পারে মুসলমান ওই জাতি আল্লাহর জন্য আরব থেকে আফ্রিকায় যাইতে পারে মুসলমান ওই জাতি নিজের বিবিকে পর্যন্ত আল্লাহর হুকুমের সামনে বিধবা করতে পারে নাকি পারে না আল্লাহর ভালোবাসায় মত্ত হয়ে নিজের জান মাল সব কুরবানি করতে পারে পৃথিবীর মধ্যে একমাত্র জাতি মুসলমান যত জাতি আছে দুনিয়া ভোগ করে একমাত্র মুসলমানরা দুনিয়া ত্যাগ করে ঠিক না বেটি একমাত্র মুসলমানরা দুনিয়া ত্যাগ করে সব জাতি ধোকাবাজি দিয়া দুনিয়া ভোগ করে বাইরে আমার এইবার ইব্রাহিম আলাইহিস সালাম এত কুরবানি করলেন আল্লাহ পাক তাকে আরো সম্মানিত করবেন আল্লাহ বললেন হে ইব্রাহিম তোমার ছেলে ইসমাইল দিয়া আমার কাবাগরটা তুমি নির্মাণ করো আল্লাহ পাক আরে ভাই সবাই কাবাগর নির্মাণে নিজেকে সম্পৃক্ত করতে পারে না সবার দ্বারা মাদ্রাসা হয় না সবার দ্বারা মসজিদ হয় না সবার জায়গায় মসজিদ হয় না সবার পরিশ্রমের পয়সা আল্লাহ কবুল করে না সবার হায়াত আল্লাহ কবুল করে না সবার জান মাল আল্লাহ কবুল করে না বললেন ইব্রাহিম তুমি আর ইসমাইল
আমি আল্লাহর জন্য ইয়াতুরা কুরবানি করেছো। ইসমাইল নিজে প্রস্তুত করছে, মা যা তার সন্তান তোমার মতামত কি? তো সন্তান বলছে কলাইয়া আবাতি ফাল মা তোমার সাতাজিদুদি ইনশা আল্লাহ মিনাস সাবিরি। আল্লাহ যদি আপনারে আমার কোরবানির হুকুম দিয়া থাকে আপনি করে ফেলেন, আমি ধৈর্য ধরব। আল্লাহ আকবার, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বাইরে আমার বন্ধুরা, আমার তো বাপ যেরকম নিজেকে সন্তানকে কোরবানি করার জন্য তৈরি, সন্তান নিজের প্রিয় জানটা দেওয়ার জন্য তৈরি, তা আল্লাহ পাক কবুল করে নিলেন। এইবার আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন। ইব্রাহিম ইসমাইল তোমরা বাপ বেটা মিলিয়ে আমার কাবাগরটা পুনর্নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি কিভাবে পুনর্নির্মাণ করব? জিব্রাইল আলাইহিস সালামকে দিয়ে ডিজাইন আল্লাহ পাক দেখায় দিলেন। বাবা আপনি যে পরিমাণ মুসা দেখাইছেন আমি কিভাবে চড়ব, কিভাবে গাদি করব? আমার ছেলে ইসমাইল কে দিয়া এই কাজে আমি বড় অনভিজ্ঞ, আমার কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ পাক বলেন না এর আগে যেরকম বিল্ডিং দালান আমি বানাই নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই। আল্লাহ পাক জান্নাতি পাথর বের করে দিলেন ইব্রাহিম, এর মধ্যে তুমি কদম রাখবা। আরে বিজ্ঞান কি আবিষ্কার করছে? গোড়ার ডিম। বিজ্ঞান লিফটার আবিষ্কার করছে, বিজ্ঞান এরকম প্লেন আবিষ্কার করছে, বিজ্ঞান রকেট আবিষ্কার করছে। আমার রসুল মেরাজে গেছে, কোনো রকেট লাগে নাই, তেল লাগে নাই, গ্যাস লাগে নাই, ঠিক ভাবে ঠিক কোনো পাইলট লাগে নাই, তোমার বিজ্ঞান গোড়ার ডিম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ লিফট দিয়া দিলেন। লিফট হাসপাতালে যারা গিয়েছেন এখনো মাকাম ইব্রাহিমিতে ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা পায়ের চিহ্নিত পাথরটা পড়ে আছে। ওই পাথরের মধ্যে যখন ইব্রাহিম আলাইহিস সালাম উঠতেন তো আল্লাহ পাক বললেন ইব্রাহিম এই পাথরকে তুমি যেই দিকে ইশারা দাও সেই দিকেই যাবে। আল্লাহ আকবার বললাম উপরে উঠতে হলে উপরে, সামনে যাইতে হলে সামনে, পিছনে ইশারা করবা পিছনে, ডাইনে ইশারা তো ডাইনে, বামে ইশারা তো বামে। তো দুনিয়ার বিজ্ঞানীরা লিফট আবিষ্কার করছে, এক টিপ দিলে উপরে আরেক টিপ দিলে নিচে, আর আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে এমন পাথর দিছে যেদিকে চোখ ঘুরে পাথর ওইদিকেই ঘুরে। আল্লাহ আকবার বললাম ওরা সমস্ত আবিষ্কার এক ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের সামনে টিকে না। বারে আমার বন্ধুরা, আমার এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বাবা ইসমাইল, ইব্রাহিম সন্তান ইসমাইল বাপ বেটা মিলিয়া আল্লাহর খানায় কাবা ঘরটা বানাইলেন। আল্লাহ পাকের একটা হুকুম পালন করলেন। আমরা তো একটা কাজ করতে পারলে অনেক সময় গর্ব করি, গর্ব রাগের না, কেউ একটা মসজিদ দিতে পারলে আমি একটা মসজিদ দিছি, কেউ এরকম ভাবে 10,000 টাকা দান করতে পারলে আমার চিনস এই এলাকায় ওই 10,000, 5,000, 20,000 আমি দিয়ে থাকি, কত টাকায় আমি দেই? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইসমাইল তুমি আমি যে কাবা ঘরটা বানাইলাম এই তো আল্লাহর মেহেরবানি ছাড়া কিছু না, আল্লাহর দয়া ছাড়া কিছু না, আমার কি যোগ্যতা আছে আল্লাহর ঘর বানানোর? তোমার কি যোগ্যতা আছে আল্লাহর ঘর বানানোর? আমরা আমাদের যোগ্যতার কারণে করি না, আল্লাহ দয়া করে আমাদের কি দিয়া করাইছেন? দুনিয়াতে আরো কত যোগ্য মানুষ ছিল তাদের কি দিয়া করাই নাই, কত নবী এসে গেছে তাদের কি দিয়া করাই নাই, কত রসুল এসে গেছে তাদের কি দিয়া করাই নাই? তোমারে আমারে আল্লাহ নির্বাচিত করছে, আমাদের মতো ভাগ্যবান আর কেউ না, এটা আল্লাহর দয়া ছাড়া কিছু না। আল্লাহ আকবার। তাহলে মসজিদে গিয়ে 10 টাকা দান করতে পারলে বলবেন কি আল্লাহ এটা আমার দিয়ে আপনি করাইছেন, এটা আমার সৌভাগ্য, এটা বাহাদুরের কিছু না, এটা আপনার শুক্রিয়া। কারণ কত মানুষ মসজিদে আইছে কেউ 10 টাকা দেয় নাই, আমি 10 টাকা দিছি, এটা আল্লাহ তুমি আমারটা কবুল করছো, ঠিক না? এটা বাহাদুরের কিছু না, শুক্রিয়ার কিছু, শুক্রিয়ার কিছু। আর আমার এইবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল কে ডেকে বললেন হে ইসমাইল আমরা যে কাজটা করলাম আল্লাহ যদি কবুল না করে এই কাজের কোনো মূল্য নাই, এই কাজের কোনো বিনিময় নাই, আল্লাহ যদি কবুল করে তাহলে আছে, ঠিক না বেটি? আমি দান করলাম আল্লাহ কবুল করলো না, এই দানের কোনো মূল্য নাই।
আমি 1.5 লাখ টাকা দিয়া গরু কিনে কুরবানি করলাম, আল্লাহ কবুল করলো না, এটার মূল্য নাই, আর ছোট্ট বকরি একটা দিলাম, এটা যদি আল্লাহ কবুল করে আল্লাহর কবুলিয়তটাই বড়, ঠিক না বেটি? আল্লাহর কবুলটা বড়। তুই এখন আল্লাহর কাছে কবুল করাইতে হইব, তো কেমনে করাবো? কয় আস বাপ বেটা মিল্লা কাবা ঘরের দরজার সামনে হাজরে আসওয়াদের কোনায় বইসা একটু আল্লাহর কাছে কান্নাকাটা করি, আল্লাহ আমার দিয়া আমার মতো একটা সাধারণ মানুষ দিয়া আমার ছেলের দিয়া এত বড় কাজটা যখন করাইছেন আল্লাহ আপনি কবুল করে নেন, সুবহানাল্লাহ। আল্লাহ তখন বাপ বেটা মিল্লা ওয়াইদিয়ারু ফাউ ইব্রাহিমুন কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আল্লাহু আকবার। আল্লাহ পাক এই ঘটনাগুলো আমার নবীরে জানায়, সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ পাক এই ঘটনা আমার নবীরে জানায়, এই ঘটনাগুলো আল্লাহ পাক কোরআনের মধ্যে লৌহে মাহফুজে লিখে রাখে, জিব্রাইলকে দিয়ে জানায় দেয়, জিব্রাইল আমার বন্ধুর কাছে দাও, কারণ আমার বন্ধু মক্কায় জন্ম হয়েছে, তো কাবা ঘর কেমন হয়েছে এরকম আমার বন্ধু জানে না, আমার বন্ধুরে জানায় দাও। তখন আয়াত নাজিল হয় وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, আল্লাহ বলেন আমি যখন ইব্রাহিম ইসমাঈলকে দিয়া এই কাবাঘরটা পুনর্নির্মাণ করাইলাম, ওরা কাবাঘরটা বানাইয়া বাপ বেটা মিলিয়া আমার কাছে দোয়া করলো, কি দোয়া করলো? ইব্রাহিম সন্তান নিয়ে দোয়া করে, আজ মুসলমানরা সন্তান নিয়ে দোয়া করে না, বিবির সঙ্গে পয়সা দোয়া করে না, সবে বলাতে এদিক সেদিক ঘুরে গরিব ভিতরে কোনো ইবাদত নাই, মুসলমানের ঘর এখন কবর হয়ে গেছে, কবরের মধ্যে মানুষ আছে ইবাদত নাই, মুসলমানের ঘরে মানুষ থাকে নামাজ নাই, ফরদা নাই, ইসকাম নাই, কথা বলেন ঠিক না বেটি? এবার দুই বাপ বেটায় দোয়া করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আয় আল্লাহ তুমি দয়া করেছো আমাদের মতো ক্ষুদ্র মানুষ দিয়ে এত বড় বিশাল কাজ করাইছো, কাবাঘরটা তুমি আমাদের দিয়া নির্মাণ করছো, আমাদের কোনো যোগ্যতা নাই, তুমি করাইছো তাই করতে পারছি, না করাইলে করতে পারতাম না, আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। আমার আল্লাহ বড় খুশি হইয়া গেল। কাজ করার পরে যখন শ্রমিক মালিককে ডাক দিয়া বলে, আপনার একটা শ্রমিক সারাদিন কাজ করে কাজের মধ্যে কোনো ফাঁকি দেয় না, আপনি আসার পরে ডাক দিয়া কয় মালিক আসলে তো আমি কাজ করতাম পারি না, এই আপনি দয়া করে আমারে রাখছেন দেখিয়া এই কাজটা আমি করছি, তো আপনি আমার কাজের উপরে রাগ হইয়েন না, আমার কাজটা আপনি গ্রহণ করেন, মালিককে খুশি হবে না কি হবে না? আর যাই শ্রমিক মালিককে কয় স্যার অন্যরা কি কাজ করে, আমি যা করি দেখেন আমার কাজ ফিনিশিং কত সুন্দর, আমি কত বেশি করছি, আমি সবচেয়ে ভালো করি, মালিকে কইব এই শ্রমিকটা ফটফট বেশি করে, তার কাজ মালিকের চয়েস হবে না, আর যে বলে মালিক আমি কোনো কাজ করতে পারি না, এই কোন রকম করছি কত ভুল আমার কাজের মধ্যে, আমার কাছে কত ভুল। আমার একবার ছাত্র জীবনে একজনে বলতেছে এই মিয়া তোমার এই কাজটা ভুল, আমি আলহামদুলিল্লাহ, আরে ভুলের কথা বললাম তুমি বলো আলহামদুলিল্লাহ, আমি কই ভাই আমি তো আমার অনেক ভুল কিন্তু আল্লাহ আমার ইজ্জত রাখছে, সব ভুল আপনারে দেখায় না একটা দেখাইছে, এই জন্য শুকরিয়া করছি, আপনি বলেন আমার একটা ভুল, আমি দেখি তোমার জিন্দগিটাই ভুল, আমার পুরো জীবনে তো ভুল আর আপনি একটা ভুল করছেন, তা আমার আল্লাহ যে বাকি দিয়ে আপনারে দেখায় না এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করলাম আর কি, আমার জিন্দগিটাই ভুল, তা আমার ভাইরা এখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে আল্লাহ আমার কোনো যোগ্যতা নাই, আপনি দয়া করে করাইছেন এখন কবুল করেন, আল্লাহ সাথে সাথে খুশি হইয়া ইব্রাহিমের কাজকে কবুল করছে, জোরে কন্যা সুবহানাল্লাহ, আরেকবার কন্যা সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন তাহলে আল্লাহ আমার উপর খুশি, যেহেতু আমার কাজ গ্র্যান্ড হয়ে গেছে গ্রহণযোগ্য হয়ে গেছে, এইবার দোয়া করে রব্বানা ওয়াজালনা মুসলিমাইন ইলাকা ওমিন জুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, দেখেন মসজিদের লোকে যাদের সম্পর্ক আল্লাহর সঙ্গে যাদের সম্পর্ক তারা দোয়ার মধ্যে দুনিয়া জয় করে, দোয়া দিয়া দোয়া দিয়া মুসলমান দোয়া করতে জানে না,
দোয়া করেও না সালাম ফিরাই এই মসজিদ থেকে দৌড় দেয় ঠিক না বেটি আর এক দুর্গ মানুষে দোয়ার বিরোধিতা যা আছে হমায়ুনকে বলে লাগছে দোয়া করা এই দোয়া করা সেই অর্থাৎ দোয়া যাতে না করে আর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে আল্লাহ আপনি আমাদের আরেকটা কথাও কবুল